বন্ধুরা আজ আমরা জেনে নেব সপ্তাহের কোন দিন লোনের কারবার করা উচিত আর কোন দিন লোনের কারবার করা উচিত নয় অথবা কোন দিন লোনের কারবার করলে আমরা খুব সহজেই ধার দেনা থেকে মুক্তি পেতে পারি জীবনের পথে অনেক সমস্যা আসে অনেক কঠিন সময় আসে যার জন্য আমরা হয়তো বাধ্য হয়ে কারুর থেকে ধার নিতে কিন্তু সমস্যা হয়ে যায় সেটা ফেরত দেওয়া তাই লোন দেওয়া ও শোধ দেওয়ার মধ্যে বারের কিন্তু এক বিরাট ভূমিকা আছে তাই আসুন বন্ধুরা আমরা জেনে নিই যে কোন বারের কি ভূমিকা এই লোনের কারবারের ক্ষেত্রে যাতে আমরা খুব সহজেই ধার দেনা থেকে মুক্ত হতে পারি ওম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত সোমবার সোমবার লোন দেওয়া ও লোন নেওয়া উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত শুভ মঙ্গলবার মঙ্গলবার দিন কিন্তু কোনো রকম ধার দেওয়া নেওয়া করা উচিত নয় কিন্তু আপনার যদি কোনো পুরনো ধার থেকে থাকে তবে সেটি শোধ দেওয়ার জন্য মঙ্গলবার অত্যন্ত শুভ দিন বুধবার বুধবারকে জ্যোতিষী ভাষায় নপুংসক বার বলা হয় এই দিন কোনোরূপ ধার নেওয়া উচিত নয় বৃহস্পতিবার বৃহস্পতিবার ধার না নেওয়াই উচিত কিন্তু আপনি ধার দিতে পারেন ওই দিন শুক্রবার শুক্রবার ধার নেওয়া এবং ধার দেওয়া উভয়ের জন্যই একটি শুভ দিন হিসেবে গণ্য করা হয় শনিবার শনিবারও কোনো রকম ধার না নেওয়াই উচিত ওই দিন ধার নিলে শোধ দিতে কিন্তু খুব দেরি হয় রবিবার রবিবার দিনও লোন দেওয়া এবং লোন নেওয়া কোনোটাই ঠিক নয় তাই বন্ধুরা এরপর থেকে যখন আপনারা লোনের কারবার করবেন সপ্তাহের দিনটি অবশ্যই মাথায় রাখবেন আর রকম জীবনে চলার পথে আরও অনেক ভালো ভালো টিপস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন